হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব, এটা আমি আগের বার করেছিলাম, মানে সেই সময় ছিল আমার কাছে বলতে পারো ম্যাগনামের ব্রাউনি। আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হলো ম্যাগনামের আলমন্ড। এটা ফার্স্ট টাইম টেস্ট করছি, আমি আর মাম দুজনেই করবো আজকে। তো দেখো তোমাদের সামনে, তো দাঁড়াও আমি দেখাচ্ছি কেমন দেখতে। তো ফ্রেন্ড, এই হলো ম্যাগনামের পুরো প্যাকেটিং, দেখতেই পাচ্ছ ম্যাগনামের আলমন্ডের যে প্যাকেটিংটা সেটা তোমাদের দেখাচ্ছি। আর এর প্রাইস ফ্রেন্ডস 19। এটা পুরো আলমন্ড আর লেখা আছে মেড উইথ বেলজিয়ান চকলেট, মানে বলতে পারো এটা পুরো নাট দিয়ে তৈরি, মানে চকলেটের সাথে সাথে প্রচুর নাট ওনাকে মুখে পড়বে। আর দাম নিয়েছে 90 টাকা। তো আমি আর মাম খেয়ে টেস্ট করে বলবো কেমন খেতে। চলো মামকে একটা বাইট দিই। মাম দি, মাম বলছে খেতেই পারলো না। ভেতরে ফ্রেন্ডস পুরো কিন্তু ভ্যানিলা আছে, দেখো ভ্যানিলা আইসক্রিমে, আর কোটিংটা পুরো চকলেট আর ওপরে নাট দেওয়া। আমি দেখি কেমন টেস্টটা। সত্যি বলবো ফ্রেন্ডস, টেস্টটা পুরো অন্যরকম। মানে আমরা যে ভ্যানিলাটা খাই, ভ্যানিলা ফ্লেভারে আইসক্রিম বলো, সেই টেস্টের থেকে সম্পূর্ণ আলাদা। ট্রাই করতে পারো, সম্পূর্ণ আলাদা, মানে অন্যরকম একটা টেস্ট, ক্রিমের মতন ফ্লেভারটা। টেস্ট কিন্তু ভালো, আমাকে যদি জিজ্ঞেস করো টেস্ট দারুণ। দারুণ টেস্ট আমি বলবো ফ্রেন্ডস, ট্রাই করো কিন্তু। আমার আর মামি এরম ভাবেই সময় কাটছে, ভাবো আমরা আইসক্রিম খেয়ে এটা সময় কাটাচ্ছি। তো যাক, আমার যে মনে হলো আমরা কিছু জিনিস কিনতে গেছিলাম, তো মাম বললো মা একটা আইসক্রিম কিনো, ফট করে চোখটা গেল, তাই ম্যাগনামটা কিনলাম। আমার মনে হলো তোমাদের সঙ্গে একটা ভিডিও করি। ব্রাউনিটা খেয়েছিলাম, আলমন্ডটাও খেলাম, আর দুটোর মধ্যে যদি কম্পেয়ার করতে বলো তাহলে বলবো দুটোর টেস্টই দারুণ। আমার ভিউ যদি জানতে চাও, ম্যাগনাম ব্রাউনি টেস্ট ভালো না ম্যাগনাম আলমন্ডের টেস্টটা ভালো, আমি বলবো দুটোর টেস্টই সম্পূর্ণ আলাদা রকম। ব্রাউনিটা আমার বেশ ভালো লেগেছিল, এটাও ভালো লেগেছে। ম্যাগনামের দুটোই আমি ট্রাই করেছি, আমি মাম মামের বাবাও ট্রাই করেছি, আমরা তিনজনে ট্রাই করেছি, বেশ ভালো লেগেছে টেস্টটা। একটা অন্যরকম, তোমাদের বারবার বলছি না যে একটা অন্যরকম, ভ্যানিলা যে আমরা সচরাচর খাই এটা থেকে একটু অন্যরকম ফ্লেভারটা। তো ভালোই লেগেছে ফ্রেন্ডস, আমার মনে হলো আমি তো তোমাকে বলেইছিলাম, তোমাদের বলেই রেখেছিলাম যে আমি যা যা জিনিস কিনবো মামের জন্য, আমার জন্য, মামের পাপার জন্য, আমি সব শেয়ার করবো।
তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো। চলো, টাটা।